পূর্ব লাদাখে ডেমচুক এবং ডেপসাং ভারত চীন সীমান্তে এ দুই পক্ষের অন্যতম সংঘর্ষের দুই জায়গা। শুক্রবার সকাল থেকে এ দুই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করল ভারত ও চীন। সূত্রের খবর, পূর্ব লাদাখ সেক্টরের এ দুই এলাকা থেকে ভারত ও চীনের সেনাদের প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের মতোই এই প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে। দুই দেশের মধ্যে চুক্তি অনুসারে শুক্রবার সকালে এই দুই এলাকা থেকে অস্থায়ী সেনা ছাউনি সরিয়ে নিয়েছে চীন। ভারতীয় সেনা সংশ্লিষ্ট এলাকার পেছনের অবস্থান সামরিক সরঞ্জামগুলি ফিরিয়ে আনতে শুরু করেছে। পূর্ব লাদাখের ভারত চীন সীমান্তবর্তী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন অংশে গত চার বছরেরও বেশি সময় ধরে সামরিক অচলাবস্থা চলছিল। দুই পক্ষেরই সেনা ও সামরিক সরঞ্জাম রেখে দেওয়া হয়েছিল ওইসব এলাকায়। অবশেষে সেই অচলাবস্থার অবসান ঘটছে। গত সোমবারে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দেওয়ার বিষয়ে চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছন গিয়েছে। বেজিং এ সাংবাদিক সম্মেলনে বরফ করার ইঙ্গিত দেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লান চিয়ানো। তিনি বলেন, চীন ভারত সীমান্ত সংক্রান্ত বিষয়ে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে চীন ভারত। এরপর গত বুধবার রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনের সমান্তরাল দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে। এই বৈঠকে দুই রাষ্ট্র নেতাই পূর্ব লাদাখ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলদারি এবং সেনা প্রত্যাহারের বিষয়ে ভারত চীনের চুক্তিকে সমর্থন করে। 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ানে দুই পক্ষের সেনার মধ্যে রক্তক্ষয়ী হাতাহাতি হয়েছিল। সেই থেকে দুই দেশের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল। এখন সেই সম্পর্ককে ফের স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে। বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনার ফের শুরুর নির্দেশ দিয়েছেন জিনপিং ও মোদি। দুই দেশের চুক্তি অনুযায়ী ভারতীয় সেনা শুধু সংশ্লিষ্ট এলাকার পিছনে পিছিয়ে আসছে না, সংঘর্ষ শুরুর আগে যে সকল জায়গায় তারা টহল দিত সেই সব এলাকায় ফের টহলদারিও শুরু হবে। 2020 আগে ওই এলাকায় 65টি পেট্রোলিং পয়েন্টের মধ্যে 11টি জায়গা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। কাজানে মোদী ও জিনপিং এর বৈঠক আগে ওই 11টি বিতর্কিত পয়েন্ট থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্মত হয়েছিল দুই দেশ। রিপোর্ট আর ইউনিভার্স।